ভাষা শহীদদের রক্তে জড়ানো 21শে ফেব্রুয়ারি, এই দিনেই কিন্তু বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে ঘোষণা করার জন্য, বাংলা ভাষাকে মাতৃভাষার দাবি আদায়ের জন্য কিন্তু সালাম বরকত, রফিক জব্বাররা কিন্তু জীবন দিয়েছিলেন। সেই সেই শহীদদের শ্রদ্ধা জানাতে আজকে এই 21শে ফেব্রুয়ারিতে শহীদ বেদিতে, জাতীয় শহীদ মিনারের শহীদ বেদিতে কিন্তু হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। বিশেষ করে আজকের দিনের প্রথম পর, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির প্রথম পর, অর্থাৎ 12টার পরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পরই কিন্তু মাঝখানে বেশ কয়েক ঘন্টা মানুষজন আসেনি এখানে, কিন্তু ভোর 6টার পর থেকে তো ধীরে ধীরে মানুষ আসতে শুরু করে এবং 10টার পর থেকে লোকে লোকারণ্য পরিণত হয় এই শহীদ বেদি চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কয়েক হাজার মানুষ আসলে শ্রদ্ধা জানাচ্ছে, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে, এবং আমরা দেখেছি রাস্তায়, অর্থাৎ এই শহীদ বেদি প্রাঙ্গণ আসার পথে কিন্তু আরো কয়েক হাজার মানুষ অপেক্ষা করছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে এবং এই বাংলাকে, বাংলা ভাষাকে, অর্থাৎ মায়ের ভাষাকে কিভাবে আরো বেশি পরিশ্রিত করা যায়, কিভাবে এই ভাষার গুরুত্ব বাড়ানো যায়, কিভাবে এই ভাষাকে গৌরব বাণিজ্য করা যায়, সেই বিষয়টা কিন্তু তারা কথা বলছেন, তারা ভাবছেন এবং তারা দাবিও জানাচ্ছেন বেশ কিছু। বিশেষ করে নতুন নতুন প্রজন্মের মধ্যে কিন্তু একটি বিষয় কিন্তু লক্ষণীয়, যে তারা এই বাংলা ভাষাকে কিন্তু ব্যবহার করতে নানা ধরনের ভাষার সাথে গোজামিল দিয়ে, এক ধরনের গোজামিল দিয়ে কিন্তু ভাষাটা ব্যবহার করছে এবং সেক্ষেত্রে ইংলিশে প্রাধান্যটা চলে আসছে এই বাংলা ভাষার ভেতরে, এক ধরনের বাংলিশ, অর্থাৎ জগা খিচুড়ি মার্কা কিন্তু ভাষা ব্যবহার করে থাকে নতুন প্রজন্মের অনেক একটা একটা বড় অংশই এই ধরনের ভাষা ব্যবহার করে থাকে, যেটি আসলে বাংলা ভাষার জন্য সুবর্ণ, বাংলা ভাষার মর্যাদার সাথে আসলে এই বিষয়টি যায় না। তাই সকলের এখানে যারা এসছেন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে যারা শ্রদ্ধা জানাতে আসছেন, তারা বলছেন, তাদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছেন যে এই বাংলা ভাষার কে প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে এখনো কিন্তু হাইকোর্টের রায়ে আমরা দেখতে পাই যে ইংলিশের ব্যবহার করা হয়, সুপ্রিম কোর্টের রায়ে ইংলিশ ব্যবহার করা হয়, সেটি যেন না করা হয়, সেটিও যেন বাংলা হয়, প্রত্যেকটা বিষয় যেন বাংলা কে জোর দেওয়া হয় প্রত্যেকটা ক্ষেত্রে, সে বিষয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু দাবি করছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কিন্তু এই শ্রদ্ধা জানাতে ফুল আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তো আরেকটি বিষয় যেটি আমি বলতে চাচ্ছিলাম, যে শুধুমাত্র বাংলার ভাষার যে শুদ্ধ উচ্চারণ বা বাংলা ভাষার যে ব্যবহারটা, এটি কি সব আঙ্গিকে ভালোভাবে ব্যবহার করার জন্য, অর্থাৎ আমরা অন্যান্য দেশে গেলে যেটি আমরা দেখতে পাই যে যারা ইংলিশে কথা বলে বা যারা আরবিতে কথা বলে, যারা ফ্রান্সে কথা বলে, তারা শুধুমাত্র তাদের ভাষায় কথা বলে, তাদের ভাষাতে কোনো ধরনের গোজামিল নেই। গোজামিল বলতে আমি সেটি বোঝাচ্ছি যে তারা নিজেকে আরেকটু স্মার্ট বা আরেকটু পরিশীলিত করার জন্য বা আরেকটু সোসাইটি মেনটেন করার জন্য অনেকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই বাংলা ভাষাকে আসলে বিকৃত উচ্চারণ এবং বিকৃতভাবে ব্যবহার করে থাকে, সেটি কিন্তু এই নতুন প্রজন্মের যেন সে বিষয়ে সচেতন হয়, সেটি আসলে এইখানকার সবাই কিন্তু সেই দাবি জানছে। এছাড়া আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার যে স্বীকৃতি, সেই বাংলা ভাষাকে যেন সারা বিশ্বে পরিচিত করানো হয়, সেই জন্য সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ সহ সরকারিভাবে যে ধরনের উদ্যোগ নেওয়া যায়, সেসব উদ্যোগ যেন যথাযথভাবে নেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছে তাদের মুখে উঠে আসছে। তো দর্শক, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে বাংলা ভাষা, অর্থাৎ শহীদদের শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম, সেটি সব শেষ করবো।